نحفظه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا الله رب العالمين যাবতীয় দান সব কিছুই আল্লাহর দান, শিরক থেকে মুক্ত আল্লাহর একটা হামদ বাংলায় আপনাদের সামনে পেশ করুন। আকাশ মাঝে তারার মেলা করলো কে বাদান আকাশ মাঝে তারার মেলা করলো কে বাদান কারি সারাই উঠল হেসে ওই রূপালি চাল আকাশে প্রভাত বেলায় উঠল সোনার রবি কে আঁকিল গগন মাঝে ভাসমান মেঘের ছবি আকাশে প্রভাত বেলায় উঠল সোনার রবি কে আঁকিল গগন মাঝে ভাসমান মেঘের ছবি আকাশ মাঝে তারার মেলা করলো কে বাদান কারি সারাই উঠল হেসে ওই রূপালি চাল সকাল সন্ধ্যা বেলা নীল আকাশের ওই নীলিমায় নীল সবুজের খেলা দেখি আমি নয়ন ভরে সকাল সন্ধ্যা বেলা কারি সারাই নীল কানুনে
ঘটল রঙিন ঝোল, সকল সৃষ্টির স্রষ্টা যিনি আমরা তারি বলব, তারি সারাই আসমান জমিন হল তবে দারি, একে একে দিতে হবে তারি কাছে পারি। যিনি এক ওয়াহদাহু লা শরীক, তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা আইনামদার তাজরে মদনী আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত শত সালাতের দ্বারা অজর ভাবে বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি, আপনাদের সম্মুখে আমার আজকে বক্তব্য বিষয় আছে শিরক বেদাত সম্পর্কে। যে জিনিসে আমরা ডুবে গেছি, প্রত্যেক ব্যক্তি নিজেকে আমরা আল হাদিস করি বলি দাবি করি, কিন্তু আমরা ও জিনিসে বেদাতের মধ্যে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বেদাতের নামাজ রোজা হজ যাকাত উমরা জিহাদ কোনো জিনিস কবুল করবেন না। শিরক আর বেদাত ছোট বড় ভাই, শিরক আর বেদাত ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, এটা কি কাফিরেরা ধারণা করে নিয়েছে যে আমার বান্দাকে সাহায্যকারী হিসাবে যথেষ্ট মনে করবে? একটা মানুষ কিসে তো বিমার কি মাঙ্গে দাওয়া, দাওয়া দেনে ওয়ালে কি বিমার হয়, নিজে তো অসুস্থ, ও কাকে ভালো করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফিরেরা কি এটা ধারণা করে নিয়েছে, এটা তাদের গুমান হয়ে গিয়েছে যে আমি ছাড়া অপর ব্যক্তির কাছে চাইবে? ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নুজুলা লফজ বলা হয় মেহমান নওয়াজিকে, যে কাফিরের জন্য আমি জাহান্নামকে মেহমান নওয়াজির জন্য তৈরি করে রেখেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, দর্দনাক কঠিন শাস্তিদায়ক আযাবের খুশখবরি দিয়ে দাও। বাশশারা ইবাশশারা মানে সুসংবাদ দেওয়া, এখানে একটা সুসংবাদ। একটা মানুষকে যদি বলা হয় তোমাকে আগুনে পোড়া হবে, তোমার খুব সুসংবাদ আগুনে পোড়া হবে, এটা কি সুসংবাদ? না, অত্যন্ত দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হাল মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি ওদেরকে বলে দিন যে আমি তোমাদের খবর দেব নাকি তোমাদের বহু কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সামান্য আমাদের দিনা ফলাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ইসলামের দিন দিন ছাড়া অন্যদিকে এত যদি যাওয়া হয়, তরস করা হয়, পূজা হয়, তাহলে জেনে রাখুন ফলাই ইয়াকবালা মিনহু, হারগিজ কোনো মতেই